দাও, আস্তে আস্তে। হাই রে, কন্দা থুয়ে কন্দা নিয়ে যাস, অসুস্থ মানুষ। তুমি যে অসুস্থ মানুষ, তুমি ক্যাপটা আর চশমাটা তো খুলো না। ওই মোর বান্ধ সে দিকে দাদিকে শরীরের পোস্তাদ পাতা দিবেন, নিয়ে কষ্ট কি খাচ্ছ নি? তুমি গরের বউ দেখে তো বুঝবা, এই যে তুমি কি লেগে এরকম ভাবদার সময় একটু কইবা, তোমার ওই বউ লেগে আমি বুঝি বুঝবো না, তাহলে বুঝা না বুঝার বান করস কে? এই যে তুমি অসুস্থ মানুষ, একটু চুপ করে বহো। তোমার উপর কথা বলি তোমার শরীরের মধ্যে আগুন দইলে উঠে গিয়ে আসলে যদি মনের দক্ষ তুই ঘরের বউ না বুঝলে অন্য মেশিন গিয়ে বুঝবো। তুমি সেটা ভাব শুরু করছো, বউ মজা মাসে এই বেকান দে, তুই বুঝবি না রে ছোট বউ। তুই কি আমার মনে রাখ খাবার জিনিস তুই বুঝবি? আমার অন্তরের জিনিস আমি বুঝি, আমার মনের মধ্যে কি দুঃখ রাখ নাকি তুমি বুঝবা? অত বুঝুন না বোন, ভাব তো আছে। কেন দিমু কি কথা কইলে? আসলে তো অন্তর থেকে কান্দন হয় না, আগলা কান্দন দিন কান্দন দাবো, ফাও কান্দা কান্দা তুই হুতা কি বাগের কান্দন দেব? কান্দার কোনো ডকপাত নাই গো, কান্দার ডক থাকবো আমি কি কোনদিন যাবো না কান্দা দেখছি। আজকে বউ লেগে এইবার করে কান্দা তো। হাই রে বউ রে, তোরে জানি কবে দেখাই বামুরি। তাই তুমি আমার বিয়ে করছো কি লেগে হুদাই? তোরে বিয়ে করছি ওটা লয় এসটা বউ, আরে ভাই আমার আসল বউ। এই বউ আরে গেছে, আমি যদি ফেরত পাইতাম তোমার ঘরে 200 রে মানছি করতে বিরি। এই যে তাড়াতাড়ি আহো, এত হারা হারি সকাল লাগে ধরাই না। আমার মেয়ের জামাই বাদ বললো বলো তাই আমার কি? তুমি এত রাগারাগি করো কিসের রে? রাগারাগি করবো না, ফতিনের মেয়া দেখে তুমি দেখবার পারো না, খালি কেস কেস করে। হে আমার মেয়ের জামাইটা অসুখ, তাড়াতাড়ি আহো। তোমার বেড়া গরু যদি হইতো তুমি ভালোই দেখাতা। আমার মিয়া জামাই এত এত অসুখ হয় না, তোমার মিয়া জামাই এত দুই দিন পর পর বাপ দেরা অসুখ কি দেখে আহে? তুমি এত চিল্লা চিল্লি করো কা? তোমার চিল্লা চিল্লি করবে না কি করমু? হে দুই দিন পর পর বাপ দেখায় অসুখ আহে আর আমরা খালি যাওয়ার লাগে, আমার কাছে টাকা পয়সা লাগে না। তোমার মিয়া জামাই যদি অসুখ হইতো তুমি কি বইয়ে থাকা আর তা? আমি বইয়ে থাকা তা? আমার মিয়া জামাই এত ঘন ঘন বাপ দেরা অসুখ আহে না। তোমার মিয়া হোসেন তুমি আর নারে করে না, আমার যাওয়ার ইচ্ছা হয় না তারপর যাওয়ার লাগে। তোমার মিয়া জামাই কোন যাবো? আমার মিয়া জামাই যাবো তাই কি হইছে? তুমি আহো, তুমি আহো, কেসে ওই গুলো আমার মানে 100 বার না করছি যাও। হে ওই না যাওয়ার লাগবে না, হেড়ে যাওয়ার লাগবে মরতে মরতে। হাই রে হাই আহো, তুমি রাগে রাগে কইরো না আহো, ওই রে কালা পাড়া আগে যাও আমি যামু নে আহো। বাকি তাড়াতাড়ি আহো, বেশি কথা কেন কেন যাবই না, বাইকটা ঘুরে যাবো। হাই রে খাচ্ছ নিয়ে দেখি শুরু করছে। এই তুমি নিয়ে যাবে লাগে আমার খাচ্ছ নি কবে না, পালালে কল তোর মুচি না আমারে আহো আহো। 100 বার না করছি যাও বিয়া করছিলাম। হাই রে হাই আমার জ্বালা মরছি রে বাবা, কেটে কাটাই কেন কাটা।
মিয়ার জামাইটা খাওয়াবি বা লইছে ভাইটা গেছে গেটা আরো একবার নিচে পড়ে যেত আরো ভালো রে আমার মেয়ের জামান নাই দিঘা তরমুজ কিনছিলাম তরমুজ হারাইয়া হালাইছে রে ও বাবা কান্দি কান্দি যাইতে চাও ভাই আপনি ছোট ভাইয়ের কি অবস্থা আমার ছোট ভাইয়ের তো শুনছিলাম একটু অসুখ তা আমি যাই নাই আচ্ছা ভাই আমি গেলে কি হ্যাঁ ছোট ভাই কিছু কইব না আজকে অসুস্থ মানুষ আজকে কিছু কইব না আচ্ছা ভাই যান আচ্ছা ঠিক আছে যাও খাইলা কান্দন লইছে খাইলা কান্দন লইছে রুগীর পত্র নিয়ে গেতাছি কান্দো না আব্বা মা আইছে ওরাও তো কিছু নিয়ে আইছে আমার বৌরা তো জানেন লাগাল বৌরা শুরু হয়তো আমি আমার বউ হেরে তাকে তুই লাই থুইতাম গো এই বউ আমি যেমন মাটিতে নাম্বার দিতাম না জানেন আমি না যদি খেলে বৌরা বউ হইতাম শেষ বিদা জানাবানি আমি কি মৃত্যু দিব হঠাৎ করে মরতেও পারুন ফুলটা বরণ করে নাই ভালোবাসার মধ্যে কয় আই লাভ ইউ তার মধ্যে মানে ভালোবাসার নিকে বাসার গিফট দেয় আমনে মরবার নিকে আমার ভালোবাসার ফুল দিলে নু আপনার কি হয়েছে কোন আমার কি হয়েছে আমি নিজেই তো করতেছি ভিতরে কি ফাবুন না গে ফাবর বাবর দম 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 ফাবর বাবর রাস্তা দিয়ে আসছো এটা তাল পরতাল খুলে গিয়েছে আরে দোস্ত আমনে পরানের দোস্ত দেখা বাদর মাইশা তাল আমনে পয়সা মাসে নিয়ে আই আইছেন গো ওরে ও মন্দির দোস্ত রে আগে জানলি তারাই আপনার নাগাল দোস্ত আমি আবার দিতাম না
এটা দুপুর দুপুর করে মরেন না আমাদের পরে জানা যা ভালো হয় রুগী দেখবার নিগা হে দুধ আবার ফিরাই নিয়ে গেছে বাড়তে যা তো দুধ আম গাছে তোর দাগে দিকে পয়সা দেখে রেখে মানুষে তো দুই তিনটা করে বিয়া করে এই বাকুরে এই মাঝে মাঝে যদি আপনি এই অনুষ্ঠান জোড়া দেন আমাকে কি আর কাজ কাম নাই ভাই কি করবো আর আমি স্টেজ বানাইতেছি হাইওয়েতে ডায়লগ দেওয়া শুরু করছে তাই না ওই এটা কি নাটক যাতার স্টেজ বানাইছি তাই তো বানাইছি আমি এলে না তাই মাটির মধ্যে নানা পানি মিশাই নে আরে চুপ থাকেন তাহলে বড় বাইরে হইছুন দেখিয়া বুঝুন নাই ভাই আমার সেইটা সারা করে নে অন্য হানে বিয়া দিতাম হ্যাঁ মানুষের দুই তিনটা বিয়া করে না আমার যেটা সে হুড়া সাবা ভাঙা এ হইলা এ যেটা নিয়ে কানা লালা দন নে বেসন না খালি মোটা মানুষ দেখলেই আফসোস করে ভাই কি কম মোটা মানুষ দেখলেই আফসোস করে কাতান নকে আমনের বিয়া করার না চাল বুঝুন নাই যে থুয়া গেলাম আনার আমকো কাজ কাম নাই না আমি তো বললাম না কি আনারে ঢুকিতে পারি ও বাবা জামাই জামাই রে ও বাবা তোমার দিকে তোর মুসনিয়া আইছি গো আমি এই পেগাম দেখছি আমার বাবা পেগাম ধরো না আমার জামাই অসুখ তুমি বহো বাবা হাসপাতালে নিয়ে যা দেখবো জামার শোধ নাই অসুখ বেশি হয়েছে আমার ভাইরা পাগল হয়ে আপনারা হুমুন্দির বকা ধরছে যে রাজ কলা ধরছে পাগল
পাগল হব না সাথে তো তোমরা পাগল হইছো তোমার আমরা হালি করব হালি করব তোমরা তো হেই যাইছো তোমরাই বাইতা হকে আব্বা যাই গেছে আমার নক বলবো না আমার মেয়ে জামাই রে একটু হাসপাতালে নিয়ে যাও আমার মিয়া জামাই তো বাবা কোন লাগবে না বাবা ওইটা রেখো ওই জন্য তো কই আমার গুরুদের পর হয় না আমার গুরুদের পর হয় না সুস্থ রোগীর ভোগে লাগে কি ভাব নাগাইছ না আপনারা গুরু বাবা তুমি কারে কি কো কেরা অসুখ কোন ওর অসুখের কোন লক্ষণ আছে অসুখ অসুখ অসুখের কোন লক্ষণ আছে কি ভাব করে কাঁদছ ওরে বাবা যাবে তো যা আর কোন দিন আইবা না আজ তো বাবা করু খালে ভাই লিয়ারা গুরমুরা দা নাতি মকে ওই গদি কি হইছে ক তোমার জামাই কিছুই হয় না ইয়া বাবু তাই তোমরা কান্দাকাটি কইরো না কি হইছে চিন্তা করছ আর আগের বউতে কেসে কানা আইলে কে কান্দতাছে কে দেখছ অসুখ না বিলে হইছে শালা সুমন্দির বল সুমন্দির বল আর কোন লাগবে না বাইরা তোরে দুন দুন মুছি খাওমু না বাইরা 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 তুমি ভিতরের খবর জানো না রে আরেকজন হেসা মেসা ইষ্টি রয়েছে গো তুমি আমার বোনের খবর জানো না গো আমার কিছুই হয় নাই কে বৌ কি বুঝলেন আপনারা আসলে তো আমার অসুখ বিসুখ কিছু হয় নাই গিয়া বইয়ের শোকে পাগল হয়েছিলাম মাইসে হুদাও দে বেড়াম মানুষ হুদাও দে একজন আনারস নিয়ে আসে একজন তাল নিয়ে আসছে একজন দুধ নিয়ে যায় ফেরত নিয়ে গেছে আপনারা গেল আমার না গেলে অসুখে পড়েন না দেখি মহে গেল কিছুই পড়বো না